হাই গাইজ, আমি রূপম। একটু বলিউড ইন্ডাস্ট্রির লেটেস্ট নিউজ নিয়ে চলে এসেছে, চলো আজকের ভিডিও শুরু করা যাক। 2020 দিওয়ালিতে বিগেস্ট ক্ল্যাশ হতে চলেছে, হ্যাঁ, অক্ষয় কুমার ভার্সেস কঙ্গনা রানাওয়াত, ধাকড় ভার্সেস পৃথ্বীরাজ চৌহান। কিন্তু এই দুটো ছবি নয়, সঙ্গে আরও একখানা ছবি এনলিস্টেড হচ্ছে, এবং সেটা হচ্ছে অজিত কুমারের ছবি। ছবিটার নাম হচ্ছে ভালি মাই, বাট ছবিটা প্রোডিউস করবে বনি কাপুর। মানে এবার দিওয়ালি 2020-তে কিন্তু তিনখানা বিগ বাজেট বড় ছবি আসতে চলেছে, তো বক্স অফিস অন ফায়ার এটুকু বলাই যায়। এবার দেখা যাক কোন ছবি পোস্টপোন হয়, বাট পৃথ্বীরাজ চৌহান এবং ভালি মাই এই দুটো ছবি অবশ্যই আসবে। মাঝখান থেকে ধাকড় পিছোতে পারে, কারণ দুটো ছবি খুব বড় স্টারদের স্টার ভ্যালু রাখে এবং দুটো ছবিরই VFX-এর কাজ, হেভি হাই বাজেটের ছবি। আচ্ছা, মুভ অন টু দ্য সেকেন্ড নিউজ, তো সেটা হচ্ছে আয়ুষ্মান খুরানার আপকামিং ছবি শুভমঙ্গল জ্যাদা সাবধান। এই ছবিটাতে তিনি একটা গে ক্যারেক্টার প্লে করছে। এই ছবিতে যে গানটা, মানে এই ছবির একদম ফেস সং হবে, সেই গানটা হচ্ছে গবরু। সেটা হানি সিংয়ের ক্রিয়েট করা গান গবরু, এবং এই গানটা রিক্রিয়েট করবে তানিষ্ক বাগচি, মানে এই গানটাকে আবার রিক্রিয়েট করছে বলিউড। আচ্ছা, মুভ অন টু দ্য থার্ড নিউজ, তো সেটা হচ্ছে ব্রহ্মাস্ত্র পিছিয়ে গেছে এবং ব্রহ্মাস্ত্র 2020-র ক্রিসমাস রিলিজ করছে। এবং 2020-র ক্রিসমাসে আরও দুখানা বড় ছবি রয়েছে, একটা হচ্ছে লাল সিং চাড্ডা এবং আরেকটা হচ্ছে অক্ষয় কুমারের বচ্চন পাণ্ডে, তো সেখানে বড় একটা ক্ল্যাশ হতে চলেছে। আচ্ছা, মুভ অন টু দ্য ফোর্থ নিউজ, তো সেটা হচ্ছে পুরি জাগানের সাথে করণ জোহর কোলাব করতে চলেছে, এবং এই ছবিটা সাউথ ইন্ডাস্ট্রিতে রিলিজ হবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ হিন্দিতেও ছবিটার ডাব ভার্সন আসবে। বাট ছবির তাহলে লিড অ্যাক্টার কে? ছবির লিড অ্যাক্টার হচ্ছে বিজয় দেবরকোন্ডা। আমি অনেক আগে বলেছিলাম যে করণ জোহর এবং বিজয় দেবরকোন্ডা একসাথে কোলাবরেট করবে, তো তারা কোলাবরেট করছে। ভিডিওটা এখানেই, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, রেড বাটনটা এক্ষুনি প্রেস করতে হবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, লাভ ইউ অল।